বাংলায় আসবো সোমপুরে, তার জন্য পারমিশন লাগবে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে। 40 বছর ধরে এলাকা চষে চষে হাত শক্ত হয়ে গেছে জি। ঐক্যবদ্ধভাবে থাকবেন, সিলসিলার ঝগড়া লাল কালি মেরে দেন। বুঝতে পারছেন না পারছেন না? ওই সিলসিলার ঝগড়ায় ছেলে মেয়েরা লেখাপড়া শিখবে না, সে দেওবন্দি হোক আর উল্টো দিকটাও লেখাপড়া শিখবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, হবে না? আপনার সোনপুরে সভা করবেন, হবে তো? তো আমি মনে মনে ভাবছিলাম যে সোনপুর আসলে বোধ হয় পাসপোর্ট ভিসা করতে হবে ভাবছিলাম। হ্যাঁ, যারা এই নিন্দামন্দ কথা বলেছেন তারা আমাদের বন্ধু, কিন্তু অবুঝ বন্ধু। বিজেপি আজ বলে হিন্দু রাষ্ট্র কায়েম করব, আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, নমন তেল হবে না আর রাধা নাচবেও না। তারা বলে লড়াই করতে হবে, আর নানা ধরনের সাম্প্রদায়িক স্লোগান দেয়। আমরা তাদের ঘৃণা করি, আমরা তাদেরকে ঘৃণা করি। এই ভারতবর্ষে সম্মিলিত জাতীয়তাবাদ ছাড়া ভারতবর্ষে বসবাস করা যাবে না। বিজেপি আজ বলে হিন্দু রাষ্ট্র কায়েম করব, আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, নমন তেল হবে না আর রাধা নাচবেও না। ভারতবর্ষ হিন্দু মুসলমানের জাতীয় তাবাদের একটি বড় দেশ। এ দেশ আমার কাছে প্রিয়, এ দেশের স্বপ্ন আমার কাছে প্রিয়, এ দেশের মাটি, খাল বিল, নদী নালা আমাদের কাছে প্রিয়। আমরা এই দেশকে খুব ভালোবাসি। বিদেশ থেকে যখন ভারতবর্ষে আসি, যে কোনো এয়ারপোর্টে যখন নামি, মনটা ভরে যায় আমাদের দেশে আমরা এসেছি। আপনাদেরকে বলবো, কোনোভাবে কোনো প্রতিহিংসার কাজে সাথ দেবেন না, মুসলমানের নামে পৃথক কোনো স্লোগান দেবেন না, এটা আত্মহত্যার পরিচয়। আমি ভাঙড়কে 40 বছর চিনি, অসংখ্য গ্রামে গেছে, অসংখ্য মানুষের সঙ্গে সম্পর্ক। এখানে মুসলিম কেন্দ্রিক উগ্রতার কোনো স্লোগান দেওয়ার অর্থ বিষ খাওয়া, সমাজকে কবরে পুঁতে দেওয়া, এই সব নোংরা কাজ রাজনৈতিক আঙিনায় অথবা অরাজনৈতিক দিক দিয়ে করার চেষ্টা করবেন না। এ দেশ আজকে বিপদের মুখে। ভারতের সংবিধান থাকবে কি থাকবে না, লড়াই শুরু হয়েছে। ভারতবর্ষের গণতন্ত্র থাকবে কি থাকবে না, ইন্ডিয়ান পিনাল কোড থাকবে কি থাকবে না, সেই লড়াই শুরু হয়েছে। এই সন্ধিক্ষণে আমাদের কাজ করতে হবে। মসজিদের ইমাম সাহেবদের বলবো, নামাজ রোজা হজ জাকাতের কথা তো বলি, মেলবন্ধনের কথা বলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের বসে আছেন এক জায়গায়, হঠাৎ একটি লাশ মরদেহ সেই দিক দিয়ে যাচ্ছে, দয়ার নবী দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বলছেন, ওগো প্রিয় নবী, এ তো ইহুদিদের মরদেহ, লোকটি তো ইহুদি মুসলমান নয়, তা আপনি দাঁড়িয়ে এত সম্মান দিলেন কেন? প্রিয় নবী বলছেন সাল্লাল্লাহু সাল্লাম, ওই লোকটি তো মানুষ ছিল, ওর তো প্রাণ ছিল, শিক্ষা দিলেন মুসলমান সমাজকে, তোমার প্রতিবেশী হিন্দু যদি থাকে অথবা হিন্দু ভাইরা থাকেন, তোমার দায়িত্ব প্রতিবেশীর সাথে তুমি ভালো ব্যবহার। আপনারা বুখারি শরীফের নাম শুনেছেন, হাদিস গ্রন্থে কোরআন মজিদের পরে সব থেকে বড় কিতাব। মুসলিম শরীফের নাম শুনেছেন, এই হাদিস গ্রন্থে
দয়ার নবী তিনবার করে কসম খাচ্ছেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, কসম খেয়ে বলছেন, ওগো আল্লাহ কসম খেয়ে বলছি ওই লোকটি মুমিন নয়, ওই লোকটি মুমিন নয়। সাহাবাই কেরাম ভয় খেলেন, ওগো আল্লাহর নবী আপনার কথাই তো যথেষ্ট, আপনি কেন কসম খেলেন? নবীজি বলছেন, যে ব্যক্তির কারণে প্রতিবেশীরা নিরাপত্তা পায় না সেই ব্যক্তি মুমিন মুসলমান নয়। কানে শুনতে পেলেন? যে ব্যক্তির কারণে প্রতিবেশীরা নিরাপত্তা পায় না সেই ব্যক্তি মুমিন মুসলমান। জুলুম অত্যাচার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন করেননি। একদিন কয়েকজন সাহাবাকে নিয়ে চলছেন, যাবার আগে বলছেন, দেখো কেউ জুলুম করবে না। রাস্তায় চলছেন, চলতে চলতে একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু তার প্রস্রাব পেল, পেশাব করবেন কোথায় করা যায়? একজন অন্য লোকের বাড়ির পাঁচিলের পাশে তিনি পেশাব করলেন। খবরটা চলে গেল দয়ার নবীর কাছে। নবীজি বললেন, তুমি ওই লোকটির বাড়ির ওই আপনার দেওয়ালের পাশে লুকিয়ে পেশাব করেছ, এটা তো জুলুম করেছ, যাও আমার সাথে আর তুমি থাকবে না, তুমি চলে যাও। মারধর নয়, সামান্য ঘটে থাকে। ওই বাড়ি ওই বাড়িওয়ালার পাশে তুমি প্রস্রাব করে নোংরা করেছ, তার বাড়ির মনে আঘাত দিয়েছ, যাও তুমি চলে যাও, আমার সাথে তুমি আর থাকবে না। লক্ষ্য করতে পারছেন? আর একটি ঘটনা বলি, আজ আপনাদের ভাঙনের কথা কেন বলবো, সারা পৃথিবী জুড়ে জুলুমের শেষ নেই, অঘোষিত জুলুম, ঘোষিত জুলুম। পুলিশ হয়রান হয়ে যাচ্ছে, অভিযোগের পর অভিযোগ, পাল্টা অভিযোগ, কার অভিযোগ শুনবে আর কার শুনবে না, মিথ্যা। এই জায়গায় আজকের সবাই আমাদেরকে বুঝে নিতে হবে যে আমরা জুলুম করব না। বুঝতে পারছেন না? পারছেন না? ঐক্যবদ্ধভাবে থাকবেন, সিলসিলার ঝগড়া লাল কালি মেরে দেন। বুঝতে পারছেন না? পারছেন না? ওই সিলসিলার ঝগড়ায় ছেলে মেয়েরা লেখাপড়া শিখবে না, সে দেওবন্দি হোক আর উল্টো দিকটাও লেখাপড়া শিখবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, হবে না আপনার, সে দেওবন্দি হোক আর উল্টো দিকটাও লেখাপড়া শিখবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, হবে না আপনার ভবিষ্যৎ আপনার সাথে, আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ আপনার হাতে, নিশ্চয়ই আপনি পুরপুরা যাবেন, দেওবন্দে যাবেন। ঝগড়াটা কিসের, কি কারণে ঝগড়া, কিসের ঝগড়া? এসব ভাঙা ক্যাসেট আর বেশি দিন বাজাবেন না, সমাজ পিছিয়ে যাবে, সমাজ ধ্বংস হয়ে যাবে।